ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া নূরে মদিনা মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং আতাশুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিশ্বের সকল মুসলমানদের সুখ শান্তি ও মৃতদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক জিকির ও দোয়া মাহফিলের মহতরম সভাপতি জামিয়া কোরআনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মতওয়াল্লি মাওলানা আমিনুল হাসান সিদ্দিকী দামত বরকাতুহুমুল আলিয়া আমন্ত্রিত ওলামায়ে কেরাম ছাত্র ভাইয়েরা এবং দীন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ তাবারক ও তাআলার বড় দয়া বড় অনুগ্রহ যিনি দীনি মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাতুর শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। মাহফিল চলছে অন্তত মধ্যরাত পর্যন্ত চলবে, যেহেতু মসজিদের ভেতরে নিচতলায় মাহফিল। আমি ছোট্ট একটা অনুরোধ করব, আশেপাশে যেন কেউ আওয়াজ না করে, ডান দিকে বা দিকে মাদ্রাসার যারা স্বেচ্ছাসেবক আসাতিজা কারাম ছাত্র তাদের কাছে অনুরোধ থাকবে, পেছনে এবং বা দিকে কেউ যেন ঘোরাফেরা না করে, আওয়াজ না করে, তাহলে এই আওয়াজ মঞ্চ পর্যন্ত এসে পৌঁছে যাবে। আমি অনুরোধ করব, যদ্দূর মাইকের আওয়াজ যাচ্ছে অত্র এলাকার দীন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদ জনতাদেরকে দ্রুত মাহফিলে চলে আসে। গেটে যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন এলাকার যুবকদের সকলের কাছে আমার অনুরোধ, যদ্দূর মাইকের আওয়াজ যায় কেউ ঘোরাফেরা করবে। মাশাআল্লাহ, এলাকার জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় যে এলাকায় এত বিশাল এক মসজিদ হচ্ছে, একটা বিশাল মাদ্রাসা হচ্ছে। এই যে মসজিদ মাদ্রাসা হচ্ছে, আমরা খুশি না বেজার? যারা আসে নাই তারাও কি খুশি? যদি খুশি হয় তো আসা দরকার। লোকেরা পয়সা খরচ করে মসজিদ মাদ্রাসার পাশে ভাড়া বাসা করে গিয়ে থাকে, যেখানে প্রতিষ্ঠান হয় সেই এলাকায়, এখান থেকেও এই আপনাদের কেরানীগঞ্জ থেকেও যাদের ছেলেমেয়েরা ঢাকায় নামি দামি স্কুলে পড়াশোনা করে, তো ছেলে মেয়েদের জন্য বাড়ি এখানে আছে কিন্তু বাসা ভাড়া করে প্রতিষ্ঠানের পেছনে চলে যায়। আপনারা এখানে বাড়িঘর করেছেন, বসবাস করতেছেন, আর আপনাদের মাঝখানে এত সুন্দর একটা প্রতিষ্ঠান হচ্ছে, যদি আপনারা খুশি না হন, মাহফিলে না আসেন, তো বুঝতে হবে আপনারা প্রতিষ্ঠানের মূল্য বুঝতে পারতেছেন না। আর বুঝতে পারলেও যে শুকরিয়া আদায় করা দরকার, শুকরিয়া আদায়ের মন মানসিকতা আপনাদের নাই। যে এলাকায় দিনী প্রতিষ্ঠান হয় সেই এলাকায় আল্লাহ তাবারক ও তাআলার রহমত হয়, সে এলাকায় চুরি চামারি ছিনতাই লুটপাট নানা অন্যায় গর্হিত কাজ কম হয়। এটা আমি ব্যক্তিগতভাবে কোন উক্তি প্রকাশ করতেছি এমন নয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের বুদ্ধিজীবীদের জরিপে একথা প্রকাশিত হয়েছে, যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান বেশি ওই এলাকার লোকেরা নিরাপদে থাকে বেশি। বাংলাদেশের আপনাদের এই তো নদীর ওপারে জামিয়া কোরআনিয়া আরবিয়া জামিয়া হুসাইনিয়া আশরাফুল বরকাতের মাদ্রাসা, পত্রিকার জরিপে লালবাগ এলাকার কথা আছে, লালবাগ এলাকার গলি দিয়ে সারা রাত হাঁটা যায়। আপনি আপনার এলাকার গলি দিয়েও সারা রাত হাঁটতে পারবেন, আর সেটা যদি মিরপুর অঞ্চল হয়, সন্ধ্যার পরে গলির মাথায় লোকজন দাঁড়িয়ে থেকে আপনার মোবাইল গড়ি টড়ি সব নিয়ে যায়। পত্রিকার রিপোর্ট এটা, কেন? যে এলাকায় দিনী প্রতিষ্ঠান থাকে সেই এলাকায় একটা সুন্দর সামাজিক ব্যবস্থা তৈরি হয়। নতুন ঢাকায় এমন হয় যে একজন লোক মারা গেছে,
তার ফ্যামিলিতে লোক সংখ্যা কম ওই লোকের লাশ কাঁধে করে মসজিদে নিয়ে যাবে কবরস্থানে নিয়ে যাবে এমন ব্যক্তি পাওয়া যায় না ভাড়া করে লোক লাশ কবরে নিয়ে যেতে হয় আর সমাজ ব্যবস্থার মানে কি পুরাতন ঢাকায় সমাজ ব্যবস্থা ঘরে উঠেছে একজন আরেকজনের সুখে দুঃখে পাশে থাকে একজন ব্যক্তি মারা গেছে তার পিছনে মিছিল হয়ে যায় জানাজার নামাজও পড়ে আবার লাশ বহন করে কবরস্থানেও শত শত মানুষ নিয়ে যায় এটা হচ্ছে সামাজিক ব্যবস্থা সুন্দর সমাজ ব্যবস্থা যদি গঠন হয় তো এই সমাজের প্রত্যেকটা ঘর একে অন্যের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে একজনের দুঃখে অন্যজন দুঃখিত হবে একজনের সুখে অন্যরা অংশীদার হবে সামাজিক ব্যবস্থা যখন গড়ে ওঠে এই মহল্লার কিংবা বিন মহল্লা থেকে কোনো চুর চিন্তাইকারী এই মহল্লায় এসে কারো চিন্তায় করবে চুরি করবে সাহস পায় না আর সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হয় মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক সুন্দর সমাজ ব্যবস্থা ক্লাব কেন্দ্রিক তৈরি হয় না স্কুল ইউনিভার্সিটি কেন্দ্রিক তৈরি হয় না আপনারা জানবেন জানার কথা বাংলাদেশে যেখানে বড় বড় কলেজ ইউনিভার্সিটি আছে তার আশেপাশের লোকদের জিজ্ঞেস করে দেন ঢাকা কলেজ আছে একটা আমাদের এখান থেকে খুব দূরে না আপনি নিউ মার্কেটের ব্যবসায়ীদের জিজ্ঞেস করেন আপনি গাউসিয়ার ব্যবসায়ীদের জিজ্ঞেস করেন ফুটপাতের ব্যবসায়ীদের জিজ্ঞেস করেন আশেপাশে যে হোটেল আছে হোটেলগুলোর মালিকদের জিজ্ঞেস করেন যে প্রতিদিন কয়জন খায় আর কয়জন টাকা দিয়ে খায় আর কয়জন ফ্রি খায় নেতা তো খাই নেতার সঙ্গে আবার দর্জন ফ্রি খাইয়া যায় সেখানে দিনই প্রতিষ্ঠান যদি থাকে 50,000 ছাত্র থাকলেও যেহেতু তারা দিনদার আল্লাহকে ভয় করে একজন ছাত্র লালবাগ জামিয়ার আশেপাশে বড় কাটার মাদ্রাসার আশেপাশে হাটাজারি মাদ্রাসার আশেপাশে কোনো হোটেলওয়ালা বলতে পারবে না যে কোনোদিন একটা মাদ্রাসার ছাত্র এসে খেয়ে টাকা না দিয়ে চলে গেছে মাস্তানি করেছে বলতে পারবেন না বলবেন হুজুররা আপনারা তো দুর্বল আসলে এটা দুর্বল নয় এটা সভ্যতা এটা ভদ্রতা এটা ইমানদারি যদি হুজুররা দুর্বল হতেন তো আমেরিকার হোয়াইট হাউস আর রেড হাউস হুজুরদের চিৎকারে কেঁপে উঠতো না এ যে আলেম ওলামাদের মাঝে মধ্যে জুলুম নির্যাতনের শিকার হয় আপনারা মনে করবেন এটা মনে হয় আমাদের এখান থেকে হয় আরে ওদের এই সাহস আছে আলেম ওলামাদের উপরে নির্যাতন হোক জুলুম হোক এর পিছনে দিল্লি তেল আবিব হোয়াইট হাউস রেড হাউস যাদের ইশারা বরদাস্ত করতে পারে না আমার দেশের সরকারগুলো না হলে এদেশের রন্ধ্রে রন্ধ্রে যে যেই দলই করুক না কেন প্রত্যেক দলের সমর্থক কর্মী নেতা ওরা আলেম ওলামাদের মহাব্বত করে আলেম ওলামাদের বিরোধিতা করতে ভয় পায় কথা ঠিক না বেঠি এই যে এখানে একটা সুন্দর প্রতিষ্ঠান হচ্ছে আশেপাশের লোকদের জন্য তাদের শুকরিয়া আদায় হচ্ছে এখানে এসে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করা আজকে মাহফিল হচ্ছে দ্রুত কর্মকাণ্ড সেরে মাহফিলে চলে আসা নিঃসন্তানকে প্রতিষ্ঠানে দিয়ে মানুষ বানানো মানুষ আলেম বানাতে বলছে না আপনি চাইলেই তো আলেম হতে পারবেন না আলেম আল্লাহ যাকে বানায় সে আলেম হয় অন্তত মানুষ বানাবার চেষ্টা করেন তিন বছর নুরানি মক্তবে পড়ান আমি প্রায় বলি তিন বছর যদি আপনি আপনার সন্তানকে নুরানি মক্তবে পড়ান অন্তত তিনটা গ্রান্টি আপনাকে দিতে পারে এক আপনার এই সন্তান আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না দুই আপনার এই সন্তান কোনোদিন মাদকাসক্ত হবে না তিন আপনার সন্তান কোনোদিন নাস্তিক হবে না বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান উকিল বানান ব্যারিস্টার বানান আমার দরকার আছে আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই বাড়ি বানানোর প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে যাই মামলা মোকদ্দমা লড়াই করব তো উকিল এবং ব্যারিস্টার অ্যাডভোকেটের কাছে যাই দরকার আমার আছে কিন্তু শুধু দরকার ওই প্রফেশনাল ব্যক্তির দরকার নয় মানুষের দরকার যদি মানুষ তৈরি না হয় ডাক্তার হয় তো রোগীর পকেট কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেল ইঞ্জিনিয়ার হলে রডের বদলায় বাস দিবে উকিল ব্যারিস্টার হলে আপনাকে কোর্টে এত ডেটে যেতে হবে
স্যান্ডেল ছিড়বে মাথার চুলও উঠে যাবে মানুষ দরকার মানুষ দরকার আপনি সন্তানকে মানুষ বানাতে পারবেন না তো যেই সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছেন একজন সন্তানকে লালন পালন করা কত কঠিন মায়েরা জানে বাবারাও জানে এত কষ্ট করে সন্তানকে লালন পালন করিয়েছেন ফরিদপুরের এক ঘটনা এসেছে পত্রিকা ছাপা হয়েছে এক যুবক তার বাবার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে কেন বাবার কাছে মোটরসাইকেল চেয়েছে বন্ধু বান্ধবরা মোটরসাইকেল দিয়ে ঘোরাফেরা করে তার একটা মোটরসাইকেল নাই বাবা বলেছে আমার তো তোমাকে মোটরসাইকেল দেওয়ার তৌফিক নাই ছেলে কেরোসিন ঢেলে বাবার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে এর মানে হচ্ছে মোটরসাইকেলের চাইতেও তার কাছে তার বাবার মূল্য কম কেন ছেলেকে মানুষ করা যায় নাই ছেলে মানুষ হবে না আপনার আদরের সন্তানই আপনার জন্য গজবে পরিণত হবে আর যদি ছেলে মানুষ হয় এই সন্তান আপনার খাদেম হবে সেবক হবে আর শিক্ষা ব্যবস্থা ছাড়া কখনো সন্তান মানুষ হয় না আপনি একটা বাচ্চার সামনে মোমবাতি ধরিয়ে দেন না মোমবাতিতে আগুন লাগায় রেখে দেন বাচ্চাটা মোমবাতি ধরবে না ধরে থাকবে কেন সে জানে না মোমবাতিতে যে আগুন আছে এই আগুন তাকে জ্বালিয়ে দিতে পারে আপনি যদি সন্তানকে শিক্ষাই না দেন সে জানবে না বুঝবে না আর না বুঝে না জেনে অন্যায় করে আগুনে যাবে শিক্ষা ব্যবস্থা কতটা জরুরি আমাদের দেশের যুবকরা নানা কারণে এটা নিয়ে ভাবতেই চেষ্টা করে না কিন্তু জানো পশ্চিমারা ঠিকই ভাবতেছে শুধু তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে নয় তোমার শিক্ষা ব্যবস্থা কি হবে এটাও তারা ঠিক করে দিচ্ছে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বুখারীর দর্সে লম্বা তাকরির করতেন এই বিষয়ের উপরে যে মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা কিছু করুক না কেন কমান করে তার ব্রেন ব্রেন সিদ্ধান্ত নেয় তো ব্রেনের কমান্ড অনুযায়ী হাত এই জায়গায় ওই জায়গায় পা ও জায়গায় নানা জায়গায় হাত পা কাজে লাগে এই জন্য কারো ব্রেন যদি সিদ্ধান্ত নিতে না পারে কারো ব্রেন যদি নষ্ট থাকে সে পাগল হয় তো হাত পা কে সে কন্ট্রোল করতে পারে না যথাযথ জায়গায় হাত পা ব্যবহার করতে পারে না ফলে রাস্তায় দাঁড়িয়ে যায় পেশাব করে কাপড় খুলে ফেলে এদিকে হাত মারে ওদিকে হাত মারে কথা ঠিক না ব্যাটিং কেন তার ব্রেন সঠিক কাজ করতেছে না আর ব্রেন কে কন্ট্রোল করে শিক্ষা মানুষ যেমন জানবে তার ব্রেন থেকে সেদিকেই নিয়ে যাবে মনে করেন এখান থেকে বের হয়ে আমি সোয়ারিঘাট যাব রাস্তা একটা গেছে মডেল কেরানীগঞ্জের দিকে তাই তো আর আরেকটা গেছে কোথায় সোয়ারিঘাটের দিকে এখন আমি জানতেছি যে সোয়ারিঘাটটা এদিকে না ওদিকে আমার এলেম এটা আমার জানা এটা এখন আমার ব্রেন আমার হাত পাকে ব্যবহার করে ওদিকে নিয়ে যাবে মানুষের শিক্ষা তার মেমোরি তার ব্রেন তার মগজকে নিয়ন্ত্রণ করে শিক্ষা যদি দুর্বল হয় শিক্ষার জায়গায় যদি ত্রুটি থাকে শিক্ষা যদি অসম্পূর্ণ হয় তার কাজকর্ম ত্রুটিপূর্ণ হবে তার কাজকর্ম অসম্পূর্ণ হবে তার কাজকর্ম বেহায়াপনা উলঙ্গপনার মাধ্যমে জড়ায়া যাবে এই জন্যই পশ্চিমারা আমাদের এখন শিক্ষা ব্যবস্থায় অলরেডি হাত দিয়ে দিয়েছে কিছুদিন আগে ওরা চেষ্টা করেছে কি করে জাতিকে বানরের বাচ্চা বানানো যায় এরপরে চেষ্টা করেছে কি করে ব্যাঙের বাচ্চা বানানো যায় আবার ডাকে ওরা হাঁসের মতো প্যাক প্যাক করে এখন চেষ্টা করতেছে কি করে অভিশপ্ত ট্রান্সজেন্ডার বানানো যায় আমার দেশের এই আমলা বা এই যে রাজনীতিবিদ যারা ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝে না ওদের মাথায় কিচ্ছু নাই শিক্ষা জাতির মেরুদণ্ড হলে তোমার শিক্ষা ব্যবস্থা তুমি ঠিক করো তোমার শিক্ষা ব্যবস্থা ঠিক করে দে অন্যরা এর মানে হলো এই দেশ এবং জাতিকে মেরুদণ্ডহীন করার চক্রান্ত চলতেছে আজকে বুঝো না একদিন বুঝবা আজকে দলের কারণে বুঝো না একদিন বুঝবা আজকে ক্ষমতার কারণে বুঝো না একদিন বুঝবা কিন্তু সেদিন কিছুই করার থাকবে না শিক্ষা ব্যবস্থা যদি ওরা শেষ করতে পারে
প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবক প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হবে হয়ে গেছে অলরেডি হয়ে গেছে আমাদের খেলোয়াড়দের কারণে আমাদের নর্তকীদের কারণে নায়ক নায়িকাদের কারণে যুবকদের ভেতরে ম্যাক্সিমাম যুবকদের ভেতরে মা বাবার প্রতি মহব্বত নাই খায় বাপেরটা রান্না বান্না করে মা আর ঘরে ছবি টানায় রাখে নায়ক নায়িকা নর্তকী খেলোয়াড় আপনি বলবেন হুজুর সমস্যা কি যুবক মানুষ বুঝে না বুঝবেন যেদিন খেলোয়াড়ের মহব্বতে আপনার পেটে চুরি চালায় দিবে তখন বুঝবেন যখন খেলোয়াড়ের মহব্বতে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান ফেলে রেখে খেলায় মগ্ন থাকবে আর আপনি বুড়ো বয়সে দোকানে বসে থাকবেন আপনি বুড়ো বয়সে কাজ করবেন অধিকাংশ মা বাবা বলতে থাকে যে সন্তানরা কথা শোনে না শুনবে কেমনে এই সন্তান বড় হয়েছে নর্তকীর প্রেমে পড়ে এই সন্তান বড় হয়েছে খেলোয়াড়ের প্রেমে পড়ে পত্রিকা কেটে কেটে বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় খেলোয়াড়ের ছবি লাগিয়ে রাখে নর্তকীর ছবি লাগিয়ে রাখে নায়ক নায়িকার ছবি লাগিয়ে রাখে এই ছেলে যখন বড় হবে আবার যখন বিয়ে করবে আপনি সেবা আশা করেন আপনাকে আলাদা করে রাখবে বেশি যদি ক্যাটক্যাট করেন তো ধরে বৃদ্ধাশ্রমে পাঠায় দেবে আফসোস করেন সন্তান মানুষ হয় না সন্তান তো আপনাদের কারণে মানুষ হচ্ছে না কি হয়ে গেল শিক্ষা ব্যবস্থায় কাল আমি দেখলাম আমি একটা নিউজ দেখে আমাকে একজনে দিল একটা জাতীয় দৈনিকে একটা নিউজ প্রচারিত হচ্ছে সেটা কি কিশোরগঞ্জের ষষ্ঠ শ্রেণীর ইসলামী শিক্ষা বইয়ের ভেতরে দেব দেবীর ছবি দিয়া ভরা এর আগে যখন নতুন শিক্ষাবর্ষের বই পুস্তক দেওয়া শুরু হয়েছে তখন একটা এমন হয়েছে যে ইসলামী বইয়ের শেষ পৃষ্ঠায় দুর্গার ছবি আমি যুবকদের বলি দেখো ওরা ক্ষমা চেয়েছে মাপ চেয়েছে হয়তোবা উড্ডো করবে কিংবা করবে না কিন্তু এটা একটা ষড়যন্ত্র মানুষ ভুলে ইসলামী শিক্ষার ভয়ে কোনোদিন দেব দেবীর মূর্তি দিয়া ভুলে কখনো কেউ ভরপুর করতে পারে না এটা হচ্ছে তোমাদের টাচ করে দেখতেছে আরে ভাই আমরা একথা বলি না অন্য ধর্মের লোকদেরকে ইসলাম শেখাও ইসলামের অনুমতি নাই অন্য ধর্মের লোকদের জোর করে মুসলমান বানাও অন্য ধর্মের লোকদের উপর আক্রমণ করো এই সুযোগ ইসলামে নাই তারা তাদের ধর্ম শিখবে আমরা আমাদের ধর্ম শিখব আমরা আমাদের ধর্মের উপরে আমল করব এটা কি খেলা শুরু হয়ে গেছে এদেশের 90% মুসলমান তাদের ইসলামী শিক্ষার ভয়ে অন্য ধর্মের লোকদের বিষয়বস্তু থাকবে আমি তো এটা পরিষ্কার ষড়যন্ত্র দেখছি আমরা দুর্বল হয়তো প্রতিবাদ হবে না প্রতিবাদ করতে পারবো না আপনাদের বলে যাই নিজ সন্তান সম্পর্কে সচেতন হন সজাগ হন যদি না হন তো কাল দেখবেন এই সন্তান কোন কবে যেন ট্রান্সজেন্ডার হয়ে যায় নাস্তিক হয়ে যায় বেইমান হয়ে যায় তখন আপনার ছেলে বড় হয়ে যাবে আপনার আর কিছুই করার থাকবে না এই জন্য হাতে পায়ে ধরে বলি নিজ সন্তানের খবর দেন নিজ সন্তানের খবর দেন কার সঙ্গে মিশতেছে কি পড়তেছে সন্তান আজকে তো হাই স্কুলেও ছেলেরা দল বেজে গাঞ্জা টানতেছে এমন এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় আমি লম্বা সময় সরকারি মেহমান ছিলাম আমি এমন 17-18-19 বছরের অসংখ্য তরুণ কিশোরদের আমি দেখেছি যারা দুই অপরাধে জেল খাটতেছে এক মাদক দুই হচ্ছে কিশোর গ্যাং মাস্তানি মাস্তানি করে বেড়ায় এলাকার 4-5টা কিশোর একসঙ্গে মিলে ঘুরে এদিকে হানা দেয় ওদিকে হানা দেয় আবার ওদের মধ্যে একাধিক দল বিদল গ্রুপ হয়ে যায় পরস্পরে মারামারি করে আরেকটা হচ্ছে মাদক বাংলাদেশে এতটা সহজলভ্য মাদক থেকে যেই মাদকের মামলায় জেলে যায় জেলে গিয়ে আবার সেই মাদকই খায় এবং এটা নিরাপদ এখানে আর গ্রেফতার হওয়ার কোনো কি নাই চান্স নাই ভয় নাই একটা ফ্যামিলির একজন যদি মাদকাসক্ত হয় তাহলে পুরো ফ্যামিলি বরবাদ হওয়ার জন্য যথেষ্ট পুরো ফ্যামিলি বরবাদ হওয়ার জন্য যথেষ্ট এই জন্য দিনই শিক্ষার কোনো বিকল্প নাই হাতে পায়ে ধরে বলি
শুধু আমাদের দিকে তাকায় থাকবেন না আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার আপনার সন্তানকে নাস্তিক না হয় সেই তালিম দেওয়ার দায়িত্ব আপনার আমরা শুধু আপনাদের সতর্ক করতে পারি আমরা শুধু আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরতে পারি কাউকে বাধ্য করবার মতো আমাদের কোনো ক্ষমতা নাই এজন্য বলি এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে আমরা সকলেই এই দ্বীনি প্রতিষ্ঠানের পেছনে শ্রম মেহনত দেব সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দেব দেব তো ইনশাআল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই এই এলাকারই তো কেউ বিন্দিশিত না এই মাদ্রাসার আশেপাশে কারা আছেন দয়া করে হাত উঠান তো দেখি আশেপাশে যারা আছে মাশাআল্লাহ অনেকেই তো আশেপাশের লোকজন আছেন অনেকেই আছেন আর বাকিরা একটু দূর থেকে আসছেন আতাশুর এলাকার কারা হাত উঠান তো দেখি আতাশুরের বাকিরা কোথেকে আসছে হ্যাঁ ও এখানে চাকরি করে আরে ভাই যারা থাকেন এখানে চাকরি করেন আর ব্যবসা করেন আশেপাশে যারা থাকেন হাত উঠান হাত নামান হাত নামান ঠিক আছে আওয়াজ করতে হবে না মানে আগে যারা হাত উঠেছে ওরা বাড়িওয়ালা স্থানীয় আচ্ছা পরে যারা হাত উঠেছে তারা চাকরি করে মাশাআল্লাহ চাকরি করে নাই বসো বসো এমন আর ক্যামেরা লাগবে না বসো জমিদের মতো যাইতেছে ক্যামেরা ঠিক আছে ক্যামেরাওয়ালাদেরকে আগামী থেকে আমি সবক ধরুন যে ক্যামেরাওয়ালা ওয়াজ মুখস্ত শুনাইতে পারবে ওর ক্যামেরা থাকবে কথা ঠিক না বেঠিক খালি অন্যের জন্য প্রচার করে নিজেকে খবর নাই সব জায়গায় তো থাকে গেলে তো ওয়াজ তো ওগুলো মুখস্ত হয়ে যাওয়া দরকার কথা ঠিক না বেঠিক আমি আপনাদের কাছে বলি নিজ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ ভূমিকায় লম্বা হয়ে গেছে আমি খুব দ্রুত শেষ করে ফেলবো টঙ্গীর তুরাগ তীরে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে আছে জানি তো আমরা যাওয়ার ইচ্ছা আছে তো নাই আছে কবে যাবেন আজকেই যাবেন আজকে শুরু হয়েছে একবারের জন্য যাবেন তো ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে যারা জড়িত তারা সেখানে তিন দিন অবস্থান করবেন আমি যা শুনেছি আজকে জুমার নামাজে এই পরিমাণে লোকজন হয়েছে অতীত ইতিহাসের রেকর্ড ভঙ্গ হয়ে গেছে বলে হুজুর বলার অর্থ কি বলার অর্থ হচ্ছে তিন দিন ধরে বৃষ্টি হইতেছে তিন দিন ধরেই স্লোগান দেওয়ার লাগবে এমন পাগল সব জায়গায় থাকে এক দুই একটা স্লোগান দিস না ওর স্টেজে বসে আলো এই স্টেজ আসো ওর আমার হাতের কাছে আলো আচ্ছা একজন হাতটা কাটা যুবকের সাথে বউ হ্যাঁ বসো বসো আপনারা খেয়াল করেন আমার আগে থেকে নিয়ত ছিল যে আমি ইস্তেমার ইতিহাস আজকে শোনাবো বর্তমান সময়ে যে দাওয়াত তাবলীগের একটা মেহনত চলতেছে এটা মূলত শুরু করেছেন হযরত ইলিয়াস আখতার কান্দুলভি রহমতুল্লাহ আলাই হযরত ইলিয়াস রহমতুল্লাহ নাম জানি তো আমরা কাজটা শুরু হয়েছে 1920 কাজটা শুরু হয়েছে কবে এখন কত 2024 প্রায় কতদিন হয়ে গেছে 104 বছর অনেক কথা আছে এর আগেও দ্বীনি দাওয়াত তালিম তাবলিগের কাজ ছিল এক এক সময় এক এক ভাবে এক এক আলেম কাজ শুরু করেছেন বর্তমান সময়ে সবচাইতে ব্যাপকভাবে হযরত ইলিয়াস আখতার রহিমাহুল্লাহর পদ্ধতিতে দাওয়াত ও তাবলিগের কাজ চলতেছে এর বাইরে অনেকেই করতেছে কিন্তু এটা একটু ব্যাপক হচ্ছে যার ফলে টঙ্গীতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর জমায়েত হয়
শুরু করেছেন কোথায়? মেওয়াতে, মেওয়াতে, মেওয়াতিদের মধ্যে। দিল্লির দক্ষিণাঞ্চলে একটা এলাকা আছে, এটাকে মেওয়াত বলা হয়। মেও জাতি যেখানে বসবাস করে, মেও জাতি যেখানে বসবাস করে, তারা আসলে নামে মুসলিম ছিল, কিন্তু তাদের কর্মকাণ্ড, আমল, আখলাক মুসলিমের মতো ছিল না। হযরত ইলিয়াস আখতার রহিমাহুল্লাহ সেখানে শুরু করেন। আমি সেই ইতিহাস বলবো না, বাংলাদেশে যে ব্যক্তি সেই কাজ চালু করেন তার নামটা বলেন দেখি। আলে বলে আমাদের জানা থাকলে বলেন। আজকে যদি ইজতেমা শুরু হয়েছে এটাই আমি আলোচনা করব। নামটা আল্লামা শামসুল হক। বলেন বলেন, আল্লামা শামসুল হক। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের ইতিহাস জানতে হবে, কেন জানেন? আপনাদের এপারেই উনি প্রথম এসে খানকা তৈরি করছেন। জিঞ্জিরা কোথায়? আপনারা কি? রানীগঞ্জ, জিঞ্জিরার পাশেই তো, বেশি দূরে তো না। বাংলাদেশে আল্লামা শামসুল হক ফরিদপুরি এ কাজ কিভাবে শুরু করেন? পুরো ইতিহাস বললে তো ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। ইতিহাসটা আমি বলতেছি, শুনবেন, যদি মনে না রাখতে পারেন আমার শেষের কথাগুলো বুঝবেন না। কেন? এই তিন দিনের ইজতেমার পর আবার আরেকটা ইজতেমা আছে, আছে না নাই? ওদেরকে বলা হয় আলমি সুরার তত্ত্বাবধানে, আর ওনারা হচ্ছে আমিরের তত্ত্বাবধানে। আল্লাহ মাফ করুন, দাওয়াত তাবলীগের উসুলে কখনো ময়দানে স্লোগান দেওয়ার সুযোগ নাই, এখন ওনারা ময়দানেও স্লোগান দিতে, মিছিল করতেছে বাইতুল মুকাররমে যে আমিররা আসতে দাও। এখনকার যে ইজতেমা হচ্ছে আলেম ওলামাদের তত্ত্বাবধানে। আমার কথা খেয়াল করে শুনবেন। একজন ডাক্তার, সে ডাক্তারি পেশা ভালো বুঝে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পেশা ভালো বুঝে, একজন আলেম দাওয়াত তাবলিগ, যেহেতু ইসলামের দাওয়াত তাবলিগের বিষয়ে একজন আলেমের চাইতে ডাক্তার ইঞ্জিনিয়ার বেশি বুঝতে পারে না। দুই, আমি তোমারে দাওয়াতি মেহনত করে দাওয়াত তাবলিগের সঙ্গে জুড়া দিলাম, এখন তুমি আমাকে ছেড়ে চলে যাও। আল্লামা শামসুল হক ফরিদপুরি গেলেন উদয়পুর, খুলনার উদয়পুর গ্রামে মাওলানা আব্দুল হামিদ হালিম সাহেবের মাদ্রাসায়, গিয়ে নজর পড়লো একজন যুবকের দিকে, সেই যুবকের নাম মাওলানা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন আব্দুল হালিম সাহেবের জামাতা। বলে তুমি আমার সঙ্গে চলো। হুজুর কোথায় যাব? শ্বশুরের অনুমতি লাগবে। বলে অনুমতি আমার, তুমি আমার সঙ্গে চলো। এই নৌজওয়ান আলেমকে দিয়ে সোজা চলে গেলেন কলকাতায়। আল্লামা শামসুল হক ফরিদপুরি এই মাওলানা আব্দুল আজিজকে নিয়ে সর্বপ্রথম তিন চিল্লা কলকাতায় দিয়ে এসে খুলনার উদয়পুর গ্রামে যে মাদ্রাসা, সেই মাদ্রাসাকে মার্কাজ বানিয়ে হযরত ইলিয়াস আখতার রহমাহুল্লাহর পন্থা অনুযায়ী দাওয়াত তাবলিগের কাজ শুরু করে। কিছুদিন এই মাদ্রাসায় মার্কাজ ছিল, মার্কাজ মাদ্রাসা নিয়ে এসেছেন দুজন আলেম। এরপরে এখানে জায়গা সংকুলন হয় না, মার্কাজ বানাইলো বামনকান্দা, হযরতে আব্দুল আজিজ রহমাহুল্লাহর গ্রামের মসজিদে। সেখান থেকে চলে গেল খুলনা আরেক মাদ্রাসায়, দারুল উলুম খুলনা। এই মাদ্রাসার মসজিদকে বলা হয় তালাব ওয়ালি জামে মসজিদ। সেখানে একবার ইজতেমার পরে শামসুল হক ফরিদপুরি মাওলানা আব্দুল আজিজ সাহেবকে বলতেছে, দেখো মানুষের মন এক জায়গায়, দেহ আরেক জায়গায়, কাজে বরকত হয় না। কি করা উচিত? এই যে তাবলিগের মার্কাজটাকে লালবাগ মাদ্রাসায় নিয়ে আসো। চতুর্থ মার্কাজ হলো লালবাগ মাদ্রাসা মসজিদ। এখানে লোকজন জায়গা হয় না, বলে আরে এতে তো লোকজন জায়গা হচ্ছে না, আরো বড় জায়গা লাগবে। লালবাগ মাদ্রাসার শাহী মসজিদের পশ্চিম উত্তর কোনায় আরেকটা মসজিদ আছে, যার সামনে বড় ময়দান আছে, মোহাম্মদ মসজিদ। মার্কাজ সেখানে স্থানান্তরিত করা হলো, সেখানে জায়গা হয় না। বলেন ঢাকায় দেখো কোথায় বড় মসজিদ আছে, বড় মাঠ আছে। লোকেরা খুঁজে পেল রমনার পার্কের কোনায় ছোট্ট একটা মসজিদ আছে, যাকে বলে মাল ওয়ালি মসজিদ, কিন্তু মসজিদ ছোট। হুজুর বললেন রমনা পার্ক তো বিশাল বড়, বিশাল বড়, আমরা একটু জায়গা নিয়ে মসজিদটা বড় করে ফেলবো। এ হচ্ছে এখন বর্তমান কাকরাইল মার্কাজ। কিছুদিন ইজতেমা এখানে হয়েছে, কিছুদিন ইজতেমা বন্দরে হয়েছে নারায়ণগঞ্জে,
এখন ইজতেমা হয় টঙ্গীর তুরাগ তীরে কথা ঠিক না বেঠিক ঠিক আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি এই কথাই বাংলাদেশে বড়াবড়ি দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু করেছেন আলেমরা ইলিয়াস আক্তার রহমাহুল্লাহ আমাদের একজন আলেম আমাদের আকাবের দেওবন্দের একজন বাংলাদেশে যিনি নিয়ে আসছেন মাসাম শামসুল হক ফরিদপুরি উনিও আমাদের আকাবের আমাদের ওস্তাদদের ওস্তাদ কাজ করেছেন উনি এইভাবে কাজ হয়েছে আমি আপনাদের বলি আলেম ওলামাদের বাইরে গিয়ে কোনো দাওয়াতি তাবলিগের কাজ যদি করেন সেই কাজে বরকত তো হবেই না সেই কাজ একটা সময় গিয়ে সঠিক পথে পরিচালিত হবে না ইতিহাসটা মনে রাখার দরকার ইতিহাসটা মনে রাখবেন ভাই আজকাল কি হলো দেখেন কেউ যদি বড় চেয়ারে বসে বা বড় পদ পায় তো সে মনে করে সে ইসলামও বুঝে গেছে অথচ কেউ যদি বড় চেয়ারে বসে বড় পদ পায় সে ডাক্তার না হয় নিজেকে ডাক্তার মনে করে না ইঞ্জিনিয়ার না হলে নিজেকে ইঞ্জিনিয়ার মনে করে না অথচ আলেম না হয়েই মনে করে সে পণ্ডিত হয়ে গেছে আমি একজন আলেম ডাক্তারের কাছে যেতে লজ্জাবোধ করি না আমি একজন আলেম ইঞ্জিনিয়ারের কাছে লজ্জাবোধ করি না যেতে কেন আমি ডাক্তার নই আমি ইঞ্জিনিয়ার নই কিন্তু একটা যুবক একটা ব্যবসায়ী একজন বণিক একজন নেতা একজন লিডার একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার আলেমের কাছে যেতে লজ্জাবোধ করে নিজে আলেম হয়ে যায় সে আসলে আলেম হয় না শয়তান হয় বিচারটা দেখছেন কেমন তুমি ডাক্তার ভালো কথা তুমি ইঞ্জিনিয়ার ভালো কথা তুমি লিডার ভালো কথা তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার লিডার হয়েও তো তুমি অন্য পেশার লোকদের কাছে যাও আলেম থেকে সাধারণ মানুষকে দূরে রাখবে এটা শয়তানি চক্রান্ত এটা শয়তানি চক্রান্ত শয়তান মনে করে যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ থেকে আলেম দূরে থাকবে আলেম সাধারণ মানুষ থেকে দূরে থাকবে সাধারণ মানুষ আলেম থেকে দূরে থাকবে তো সাধারণ মানুষকে তত সহজেই গোমরা করা যায় দাওয়াত ও তাবলীগের মেহনত টঙ্গীর তীরে চলতেছে আমাদেরও সেখানে থাকার কথা কিন্তু দেখেন এই মাদ্রাসার মাহফিলের ডেট গুলো আগে থেকে হয়ে গেছে এখন আমরা পড়েছি বিপদে প্রোগ্রাম বাদও দিতে পারি না মাদ্রাসার মাহফিল ক্ষতিগ্রস্ত হওয়ার সবাই যে টঙ্গীতে যায় এমন না ষোলো কোটি মানুষের মধ্যে কয়েক ভাগ মানুষ মানুষ তো ষোলো কোটি ওখানে যায় হয়তো দশ থেকে বিশ লাখ এই যে দেখেন আজকে এখানে কত লোকজন জমায়েত হয়ে গেছেন আপনারা যদি না আসতাম আপনারা টঙ্গীতেও যেতেন না আপনাদের সামনে দিনের কথাও বলা যেত তবে এটা আমাদের নিয়ত থাকতে হবে যে আমরা প্রত্যেকে এই সিস্টেমে এখন যেহেতু এই সিস্টেমটা বড় ব্যাপকভাবে প্রচার লাভ করেছে এই সিস্টেমে প্রত্যেকে দাওয়াত ও তাবলীগের মেহনত করব তো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থেকে না আলেমদের সঙ্গে রেখে সঙ্গে রেখে না থেকে আলেমদের সঙ্গে থেকে না আলেমদেরকে সঙ্গে রেখে আপনি আলেমের কাছে যাবেন না আলেম আপনার কাছে যাবে যে আমাদের সঙ্গেও আলেম আছে তোর কপাল পোড়া তুমি আলেমের সঙ্গে থাকতে পারলা না আলেম তোমার সঙ্গে থাকে আর যে তোমার সঙ্গে থাকে সে যে কয় নম্বর আলেম এটা জানতে বুঝতে বাকি থাকে না আজকাল তো ইমামও এমন পাওয়া যায় ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করে দেয় এমন হয় আজকাল অনেক উস্তাদ এমন হয়ে গেছে ছাত্রের মাথা বিক্রি করে পীর এমন হয়ে গেছে মুরিদের মাথা বিক্রি করে আর নেতাদের কাজই তো কর্মীর মাথা বিক্রি করা আর কর্মীও জানে যে পাঁচশো টাকা দিলে মাথা বিক্রি করে নেতার পিছনে দৌড়াই আর স্লোগান দেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অথচ সে জানে যে তার নেতার কোনো চরিত্রই নেই সময়টা বড় কঠিন চলতেছে এই অবস্থায় আপনি আলেমের সঙ্গে থাকবেন কেন দিনের বিষয়ে আলেমকে জিজ্ঞেস করতে হবে যদি আলেম আপনার সঙ্গে থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে কোনো গড়বড় আছে ডালমে কুছ কালা এই জন্য দাওয়াত ও তাবলীগের এই মেহনতের সঙ্গে জড়িত থাকবো তো ইনশাআল্লাহ আমি এই কথাগুলো এই জন্যই বলি আপনারা যারা যান নাই আমি মনে করি না যে আপনারা মেহনত পছন্দ করেন না দাওয়াত ও তাবলীগে পছন্দ করেন না তবে ইদানিং বড় আশ্চর্য আশ্চর্য প্রশ্ন আসতেছে এক লোক প্রশ্ন করে বলে হুজুর চল্লিশা কি জায়েজ আমি বললাম না এটা বেদাত চল্লিশা কি জিনিস মৃত ব্যক্তির এন্তেকালের চল্লিশ দিন পরে অনেক উৎসব আয়োজন অনুষ্ঠান করা হয় এটা দেশে এখন আছে না নাই
এটারে চল্লিশা বলে। কি বলে? সুনির্দিষ্ট দিনে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো কিংবা গরিব মিসকিনদের খাওয়ানো, যেহেতু এটা রুসুমাত কুসংস্কার অন্তর্ভুক্ত, আমরা এটাকে বেদা বলি, নাজায়েজ বলি। আমার সে বলে কি হুজুর, তা আপনারা খালি চল্লিশ দিন লাগান, চল্লিশ দিন লাগান এই কথা বলেন, এটা কি বেদাত না? আপনারাও তো চল্লিশ দিন চল্লিশ দিন করেন, খালি চিল্লা চিল্লা করেন, এটাও তো বেদাত। আমি বলি দেখো, তুমি দুইটাই চল্লিশ, তবে তোমাদের চল্লিশ আমাদের চল্লিশের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আমরা শুধু চল্লিশ বলি না, তিন দিনও বলি, বলি কি বলি না, দশ দিনও বলি, চল্লিশ দিনও বলি, সালও বলি, জীবন চিল্লাও বলি। আমরা কোনোটাকে সুনির্দিষ্ট করতে চাই না। তারপরও যদি তুমি মনে করো যে না কোনো সংখ্যাই বলবেন না, সমস্যা নেই, তুমি আসো, এক ঘন্টার জন্য আসো, দুই ঘন্টার জন্য আসো, একদিনের জন্য আসো, দাওয়াত ও তাবলীগের মেহনতে এক মুহূর্তের জন্য আসো, তোমার জন্য কোনো বাধা নাই। তাহলে কেন বেদাত হবে? জরুরি মনে করলে সেটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। তুমি চল্লিশ দিনে চল্লিশা করো কেন? উনচল্লিশ দিনে খাওয়াও, একচল্লিশ দিনে খাওয়াও, একচল্লিশ দিনে দোয়া করো, ৩৮ দিনে দোয়া করো, বেদাত হবে না? বেদাত তো তখনই হয়, শরীয়ত আমার জন্য যা স্থির করে নাই, আমি নিজ থেকে যদি স্থির করে নিয়ে সওয়াবের আশায় সেটা করি, সেটাই আমার জন্য বেদাত। এই ধরনের লোকজন সমাজে তৈরি হয়ে গেছে, যারা দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে নানা রকমের বক্তব্য দেয়। তোমার এই পন্থা ভালো লাগে না, আসল কাজ হচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজ করা। তুমি অন্তপন্থায় করো, তুমি কোনো পন্থায় দাওয়াত ও তাবলীগের কাজ করবা না, অথচ একটা কাজ চলতেছে তার বিরোধিতা করবা, এই বিরোধিতা তো শয়তান ছাড়া অন্য কেউ করতে পারে না। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা وقال انني من المسلمين ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম? যে লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করে, যে লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, নিজে নেক কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলিম, আমি গর্বিত মুসলিম, আমি মুসলিম, আমি মুসলমান হিসেবে গর্ববোধ করি। আজকে যারা দাওয়াত ও তাবলীগের মেহনতের বিরোধিতা করে, নিজেরা না কাউকে ডাকে, না নিজেদের মধ্যে আমলে সলে আসে, না নিজেকে মুসলিম পরিচয় দিতে গর্ববোধ করে, এই তিন সিফতের, তিন বৈশিষ্ট্যের লোক আমাদের হওয়ার দরকার আছে না নাই? আমরা পরস্পরে লোকদেরকে কার পথে আহ্বান করব? আল্লাহর পথে। আর নিজেরাও আমলে সলেহ করবার চেষ্টা করব। আর আমি মুসলিম এটা গর্ববোধে বলো, গর্ববোধে, গর্ববোধে। আজকাল এমন এক জেন্টলম্যান বের হয়ে গেছে, নিজেরে দল নিরপেক্ষ বলতে বলতে ধর্ম নিরপেক্ষ বলে। আবার এমন লোক তৈরি হয়ে গেছে, কয় রসুল্লাহ ধর্ম নিরপেক্ষ ছিলেন, কয় মসজিদে নববী ওখানে ধর্ম নিরপেক্ষতার পড়াশোনা হইত। রসুল কি ধর্ম নিরপেক্ষতার নবী না ইসলামের নবী? রসুল ইসলামের প্রচার করেন নাই? তো যিনি ইসলামের নবী, ইসলাম প্রচার করেছেন, উনি আবার ধর্ম নিরপেক্ষ কেমনে হয়? উনি তো ইসলাম পক্ষ, ওনার প্রত্যেকটা কাজকর্ম ইসলাম পক্ষ, ইসলাম পক্ষ। এমন জেন্টলম্যান তৈরি হয়ে গেছে, নিজে মুসলিম এই ধরনের পরিচয় দিতে গর্ববোধ করে না। এর আসল কারণ কি জানেন? সে ইসলামটাই বুঝে নাই। ওই যে পশ্চিমারা বলে মুসলমান দেশে আক্রমণ করে, বলে জঙ্গি আছে, সন্ত্রাস আছে, বোমা মারে, এই করে, আমাদের দেশের মিডিয়াগুলো ২৪ ঘন্টা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়, অপপ্রচার চালায়। ওই জেন্টলম্যান মনে করে ইসলামটাই মনে হয় এমন, ইসলামটাই মনে হয় এমন, আবার একদল বের হয়েছে এমন, ইসলাম নিয়ে কিছুই হয় না, ইসলাম দিয়ে বিজ্ঞান চর্চা হয় না, এই হয় না, সেই হয় না, ইসলাম দিয়ে নাকি অর্থনৈতিক উন্নতি হয় না, ইসলাম দিয়ে সুষম বিচার ব্যবস্থা হয় না, ইসলাম দিয়ে উন্নতি করা যায় না, সমাজ ব্যবস্থা তৈরি করা যায় না। জোর গলায় একদল শিক্ষিত গণ্ড মূর্খ জ্ঞান পাপী আছে, যারা সচরাচর ইসলামের বিরুদ্ধে বক্তেই যায়, বক্তেই থাকে। এগুলার এই প্রজন্মের যুবকরা চিপায় পড়ে গেছে। আরে যুবক, আমি তো প্রায় বলি, তুমি মনে রাখো, তুমি বলো, তোমরা প্রচলিত তন্ত্র মন্ত্র দিয়ে কয়দিন রাষ্ট্র পরিচালনা করতেছো? ৫০ বছর, ৫২ বছর, আর তুমি কি জানো,
তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা ইসলাম দিয়ে কমপক্ষে হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছে তুমি আজকে ইউরোপের সভ্যতা দেখো ইউরোপের উন্নতি দেখো ইউরোপের শিল্প বিপ্লব দেখো তুমি ইতিহাস দেখো এই ইউরোপ স্পেন মুসলিম শাসকরা তোমার পূর্বপুরুষ মুসলিম যুবকরা কম পক্ষে 782 বছর শাসন করেছে মুসলিমরা যদি ইউরোপ শাসন না করত এখনো পশ্চিমারা পাহাড়ের গর্তে বসবাস করত আমাদের একটা প্রতিবেশী দেশ আছে ইসলাম পছন্দ হয় না মুসলমান ধরে ধরে রাম রাম স্লোগান দেওয়ানোর চেষ্টা করে আছে না নাই অথচ মুসলিমদের পরিচয় মিটে গেলে ওদের পরিচয় দেবার মতো কিছুই নাই এখনো সকাল বেলায় বদনা হাতে আর লোটা হাতে বোতল হাতে রেল লাইনের জঙ্গলের দিকে দৌড়ায় এই ভারতবর্ষ ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান সহ মুসলিম শাসকরা দীর্ঘ সময় শাসন করেছে শুধুমাত্র মোগলরাই এই ভারত 400 বছর শাসন করেছে আজকে ইসলামের ইতিহাস তারা মুছে দেবে তাদের ইতিহাস মুছে যাবে তাদের পরিচয় মুছে যাবে কেন জানেন তারা কি নিয়ে গর্ববোধ করে তারা বলে তাদের একটা লাল কেল্লা আছে মুসলমানদের স্থাপনা কুতুব মিনার মুসলমানদের স্থাপনা আগ্রার তাজমহল মুসলমানদের স্থাপনা আজমিরি বলো মুসলমানদের স্থাপনা দিল্লির বাইরে নানা জায়গায় বাংলাদেশে এখন সায়েন্স গর্ববোধ করতে পারে আমরা এই টেকনোলজিতে এই উন্নতি করেছি এই উন্নতি করেছি এখন একটা বিল্ডিং বানাইলে 100 বছর টেকে না নদীর ওপারে আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা দেখো লাল বড় কাটারা দেখো ছোট কাটারা দেখো লালবাগ কেল্লা দেখো আসান মঞ্জিল দেখো তৎকালীন মুসলিম শাসকরা যে বিল্ডিং তৈরি করেছে 400 বছর 450 বছর হয়ে গেছে এখনো তা ধ্বংস হয় নাই ডক্টর সলিমুল্লাহ সাহেব একজন আছেন ছিলেন তো ভদ্রলোক দাঁড়িয়ে টকশোতে ভালো কথা বলে তার দুইটা কথা আমার ইদানিং খুব ভালো লাগছে এখন চিকিৎসা বিজ্ঞান গর্ব করে যে আমরা বড় উন্নতি করেছি তিনি বলেন তোমরা উন্নতি করছো না আরে 300 বছর আগেও চিকিৎসা বিজ্ঞানের সব বই পুস্তক আরবিতে ছিল এগুলো ইংরেজি অনুবাদ হয়ে বাংলাদেশে ঢুকেছে আমাদের চিকিৎসকরা অনুবাদ পড়ে আর আলেমরা অরিজিনালটা পড়ে আজকে অক্সফোর্ড বা কেমব্রিজ ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি নিয়ে আমরা গর্ব করি করি কি করি না ডক্টর সলিমুল্লাহ বলেন আমি গবেষণা করে দেখেছি ইউরোপ আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিগুলো প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা শিক্ষাকে নকল করে মুসলমানরা ইতিহাস বলে গেছে আর যে জাতি ইতিহাস বলে যায় সে জাতি নিজের পায়ে কখনো দাঁড়াতে পারে না কথা দীর্ঘ হয়ে যাচ্ছে আমি লম্বা কথা বলবো না আগেই বলেছি আপনাদের কাছে মৌলিকভাবে আমার অনুরোধ মাদ্রাসার সঙ্গে লেগে থাকবেন তো ইনশাআল্লাহ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন না বানরের বাচ্চা বানাবেন তাকায় দেখেন সিলেবাস কোথায় গেছে আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না তবে আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনি নিতে পারেন এক মন্ত্রী সাহেব কদিন আগে বলতেছে 80 লক্ষ টাকা খরচ করে স্কুল করলাম ছাত্র নাই 80 লক্ষ টাকা খরচ করে স্কুল করলাম ছাত্র নাই আর নুরানি মক্তব বেড়া নাই চাল নাই ছাত্র জায়গা দেওয়া যায় না আবার ওরাই নাকি খুব বুঝে কেন মানুষ আজকাল বাস্তবতা বুঝে গেছে যে সন্তানকে বড় শিক্ষিত বানানোর চাইতেও আগে মানুষ বানানো দরকার না হলে বড় শিক্ষিত যে জায়গায় বসবে সে বড় লুটেরা হবে বড় দুর্নীতিবাজ সন্তানকে মানুষ বানাবেন দ্বীনি শিক্ষার সঙ্গে সন্তানকে সম্পৃক্ত রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন আমরা যেন নিজ সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ